দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা জানা যেতে পারে আগামীকালই। কালই মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে। তফসিল অনুযায়ী রোববার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। শনিবার পর্যন্ত কোনো দলের পক্ষ থেকে মনোনয়ন জমা দেওয়া হয়নি। সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ একক প্রার্থী মনোনয়ন দিলে মনোনয়নপত্র বাছাইয়ের পর তিনিই হবেন দেশের 22তম রাষ্ট্রপতি। নির্বাচনে আর কোনো প্রার্থী না থাকলে ভোটাভুটির প্রয়োজন হবে না। তা না হলে আগামী 19 ফেব্রুয়ারি সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা।